না পাপা, 10টা বেজে গেল, তুমি উঠবে না? ভাত খেতে হবে না? থালা ভাত ওঠো ওঠো পাপা, ছো না পাপা। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। বাড়ির সামনে দেখতে পাচ্ছ মাছ নিয়ে বসে গেছে। সকালবেলা থেকে প্রচণ্ড ভিড় ছিল, বাজার আজকে কোনো কারণে বন্ধ, কেউ মারা গেছে, তাই এই মিলন দাদা আজকে আমাদের বাড়ির সামনেই বসে গেছে। প্রচণ্ড মাছ কাটা শেষে করছি, বাসন কোসন মাজলাম, তারপর একবার এঘর ওঘর করছি, কারণ সকাল থেকে সেরকম রান্নার ঝামেলা না থাকলে পরে সেরকম তো ঝামেলাটা থাকে না। তার মধ্যে দিয়ে মেয়েকে শুধু রেডি করালাম, আর ভাবলাম মেয়ে একবারে বেরিয়ে যাক, তারপর একবারে কাঁচা ধোয়াটা করবো। তো নিয়ে এসছে কতগুলো ডিম, ডিম আর কিছু মুদিখানা বাজার নিয়ে আসলাম, মানে সামনের থেকেই, হাজবেন্ড তো সময় পায় না, আর ও গেছে পড়িয়ে উঠে গ্যাস আনতে। টেবিলে দেখতে পাচ্ছ সব কিছু এখনও ছড়ানো ছিটানো আছে, ফ্রিজের মধ্যে ছিল, এগুলো সব বের করে রেখেছি খাবার দাবার। কালকের ছিল, কালকে করেছিলাম ভাজা, চিকেন করেছিলাম, মেয়ে খেয়ে গেছে, একটু রয়ে গেছে ডাল ফিনিশ, আর করেছিলাম ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ রয়ে গেছে, দেখলাম আমি তো খাবো না সকালবেলায়, তো হয়ে যাবে, কিন্তু ভাত আমি ভুল করে বেশি করে ফেলেছি। আর এখানে কিছু ডিম নিয়ে আসলাম, তার মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো ডিম উপরে, এগুলো ফাটা ডিম, আমি বললাম আমাকে যা দাম হয় সবগুলো দিয়ে দাও, ডিমটা আমার প্রচুর লাগে। দেখো এখানটায় অনেকটা আমি রেকর্ড করেছিলাম, কিন্তু এখানটায়ও আমি বুঝতে পারিনি, এখানে মুখ কাটা পড়ে গেছে, সরি। সব কিছুর দাম বেড়ে গেছে, মধ্যবিত্ত মানুষ কোথায় যাবে বলো তো? ফুটো এটা ফুটোটাকে বড় করে কালকে ভাবলাম বাইরে বেরোবো, সে বেরোনো তো হয়নি, সারাদিন বৃষ্টি হয়েছে টিকটিক করে পাতা পাতা, সে ভয়টা বেরোয়নি বাইরের কাদা, সে ভয়তে দিকে বেলা তো হঠাৎ করে বেরিয়ে পড়ছে। দরকারে যেতে হলো, দিদি আসলো বাবার বাড়িতে, দিদি আমি যখন অফলাইন থাকে, এখন দেখুন একটু দিয়েছিলাম, দেখলাম দোকান সকালে ভীষণ ভিড় ছিল, সাড়ে 7টা ভীষণ ভিড় ছিল, যেহেতু মুদিখানার দোকান। ভিডিওটা মাঝে মধ্যে অনেকটা বড় হয়ে যায়, সে কারণে আজকে স্পিডটা বাড়িয়ে দিয়েছি মাঝে মধ্যে। আর বাবুর সাথে কথা বলতে বলতে ভিডিওর স্টার্টিংটাও আমি শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানটায় আমার মুখটা কাটা পড়ে গেছে। দিয়ে খুব হাসি পায় যখন এডিট করতে যাই, যে একা একা ভিডিও করা, এডিট করা, ক্যামেরা দেখা, তো মাঝখান থেকে এইভাবে কাটা পড়ে যায়, ভীষণ হাসি লাগে তখন। তো সকালে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি, মেয়ে চলে গেছে স্কুলে, আজকে সকালে ভাত রান্না শুরু করেছি, আর তেমন কিছু তো করার নেই, কালকে রাতে অনেক রান্না রয়ে গেছে। কালকে এসেছিল একটা দিদি, মানে আমাদের একটা কাছের আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তো বাবার বাড়ি গেছিলাম, সেখান থেকে এসে রাত্রিবেলায় ওদেরকে ডিনার করে যেতে বললাম অনেক জোর করার পরে, তারপরে ওরা ডিনার করে গেছে। রাতে করেছিলাম ট্যাংরা মাছ, চিকেন, ডাল আর ভাজা, সেগুলোই রয়ে গেছে, সকালের চাপটা যে কারণে কম। এখন করবো একটা রেসিপি, তার আগে যেসব জিনিসপত্র ধোয়া হয়, বাসন কোসনগুলো যেখানে যেটা রাখার সেখানে রেখে দিই, এটা আমার নিত্যদিনের কাজ, যেহেতু রান্নাঘরটা ছোট, সব কিছু তো একভাবে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা যায় না। মানে অর্ধেকটা লেগেছে, অর্ধেকটা থেকে গেছে, কারণ পুরোটা তো তাল লুচি পোড়টা করতে লাগে না। তো ওটস আনিয়েছিলাম, নিজের তো এত পরিমাণে মানে গোপ্তা হয়ে যাচ্ছি, হাতি হয়ে যাচ্ছি দিনের দিনে, ভাবছি সকাল থেকে এখন ওটস বা অন্য কিছু ট্রাই করব, মুড়ি, ড্রাই ফ্রুট, হাতি নিয়ে নিয়েছি ওটস। এর মধ্যে কিচ্ছু দেব না, ড্রাই ফ্রুটস কিচ্ছু দেব না, শুধু দুধ, দুধের মধ্যে মধু আর একটু মুড়ি নিয়ে নিই, কারণ ওটসটা ভীষণ নরম, সময় লাগে।
যাবো হানি, দেখা গেল এদিকে আমি হানি খাচ্ছি আর একবার হচ্ছে চিকেন দিয়ে মটন দিয়ে ভাত সাটাচ্ছি, তাহলে আর কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। হাজব্যান্ড আমাকে ওই কারণেই বলে যে একদিন তুমি ডায়েট করবে, নেক্সট দিন এতটা চিকেন খেয়ে নেবে, মিষ্টি খেয়ে নেবে এতগুলো, তাহলে কাজের কাজ আর কিছু হবে না। অ্যাকচুয়ালি তাই হচ্ছে জানো তো, ওরা ডায়েট করছি ওনার আবার ডবল খেয়ে নিচ্ছি, মানে ডবল ক্যালোরি। এই মুড়িটা রাখার পরে দেখলাম এইটুখানি এক্সেস, তো এখান থেকে একটু নিয়ে নিই। ওটস দুধ মধু মুড়ি, এই হচ্ছে ব্রেকফাস্ট আজকে। আর যখন ভাত থেকে যাবে তখন আমার হাজব্যান্ড বকা বকি করবে। দারুণ লাগছে খেতে। কেমন হবে খেতে, যথেষ্ট ভালো লাগছে খেতে দুধ দিয়ে, খিচুড়ির থেকে পায়েসের থেকে তো দুধ দিয়ে ভালো লাগছে। দুধটা হচ্ছে এখানে গরুর দুধ, বাবুজির দুধটা হয় সেটাই খিচুড়িটা ছিল, সেটাই গরম করে নিলাম, কিন্তু সেটা থেকে আমার মনে হয় জিরো ক্যালোরির গুঁড়ো দুধটা নিলে ভালো হয়। জিরো ক্যালোরি বলার ভুল, ক্যালোরি ঠিকই আছে কিন্তু ফ্যাটটা কম আছে, লো ফ্যাট। তালের বড়ার রেসিপি শেয়ার করবো, আর তালের বড়ার কমপ্লিট সবাই জানে। তো নিয়ে নিচ্ছি ময়দা, ময়দা আমি মেজারমেন্ট কাপে এখানে 2 কাপ মতো নিয়ে নিচ্ছি, আর এখান থেকে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, চালের গুঁড়ো নেবো 1/2 কাপ। এটা আমি কোনো রেসিপিতে দিচ্ছি না, যে কারণে তোমাদের সাথে এটা শেয়ার করছি, তালের বড়ার রেসিপিটা সবাই জানো কম বেশি। আর দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি, ফ্লেভারের জন্য কিছুটা মৌরি দিয়ে দিচ্ছি। তালটা না টেস্ট করেছি, তালটা যথেষ্ট মিষ্টি আছে। 2 চামচ মতো চিনি দিচ্ছি, চিনি বেশি দেবো না, 3 চামচ মতো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দেবো, তোমরা হয়তো হাসতে পারো শুনে যে তালের বড়ার রেসিপি আমার শেয়ার করার কি আছে, আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তালের কাঁদে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে, তালের মালপোয়া, ক্ষীর, পায়েস, পরোটা, রুটি, কেক, অনেক কিছু হয়। তার আগে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, গুছিয়ে নিলে সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো ব্যাটারটা ঠিক এইরকম হবে, খুব বেশি শক্ত না, আর একদম ক্যামেরা সেট করতে করতে আমার রান্নাঘরে এইটাই একটাই সমস্যা, ক্যামেরাটা কোথায় সেট করবো সেটা খুব মুশকিল হয়ে যায়। আর তালের বড়ার সাথে আমি তো ডিপ ফ্রাই করতে হয়, তাই তেলটা একটু বেশি লাগে। এদিকে ব্যাটার রেডি, তেল বেশ পরিমাণে গরম হয়ে গেছিলো ক্যামেরা সেট করতে গিয়ে, দেরি হয়ে গেছে, তেলের লো ফ্লেম করে দিয়েছিলাম গ্যাসটাকে।
প্রথম ম্যাচে যেটা ধরে সেটা দিয়ে দিয়েছি, চলো দেখা যাক। আচ্ছা আচ্ছা একসাথে অনেকগুলো ফ্রাই হয়ে যায় আর তেলটা কিন্তু তুলনামূলক কমই লাগে। অনেকদিন আমি স্কুলে দিতে চাই কিছু রেসিপি, কিন্তু নিয়ে যেতে যাই না, কিন্তু আজকে আমি পাঠাবোই। নাম কামানোর জন্য না, আমার ভালো লাগে রান্না করি, রেসিপিগুলো করি, আর যেহেতু সব কিছু নিজেদের খাওয়া হয় না, পড়ে থাকে, নষ্ট করে কোনো লাভ নেই, তো পাঠিয়ে দিই, অসুবিধে কী। কিন্তু উনি আমার নিতে নারাজ, অত্যাশায় আমার কথা শুনে মাঝে মধ্যে হাসে, আমি হেসে ফেলি মাঝে মধ্যে, আমি কি বকি। তালের বড়া ভাজা হয়ে গেছে, এতগুলো স্কুলে দিয়ে দেবো, আর যেটুকু নিয়ে আছে মেয়ের জন্য ভাজবো, ও পাপা খাবে কিনা জানি না, আর একটু চিনি লাগবে, দিতে হবে, কিন্তু এইগুলোর মধ্যে দেওয়া যাবে না যেটা ভাজা হয়ে গেছে। তোর পাপা স্কুলে চলে গেছে আর আমার পাপা ঘুমের থেকে উঠে পড়েছে, তো পাপাকে এখন মুখ ধুয়ে দেবো, তার আগে বাকি অল্প কটা আছে ওই কটা ভেজে নেবো অল্প একটু চিনি দিয়ে, পড়া বাবুকে এখন মুখ ধুয়ে দেবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনো হাই উঠছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা। আমি তো মর্নিং ব্লগটাই শুধু শেয়ার করি দুপুরবেলা, আর সন্ধ্যাবেলা বা রাত্রের কিছু শেয়ার করা হয় না, তো এর পরে থেকে ভাবছি আস্তে আস্তে করে সারাদিনের টুকিটাকে যা করি সেটাই শেয়ার করব। তাহলে টাটা, আজকে সবাই ভালো থেকো, টাটা করে দাও।